যে কোনো মাত্রার ভূমিকম্পে ভেঙে পড়বে না রাস্তাঘাট কিংবা নদী রক্ষার বাঁধ, এমনকি নরম মাটিতেও টিকে থাকবে। দর্শক, ভূমিকম্প প্রতিরোধী মোড়ানো এমন বাঁধের উদ্ভাবন করেছেন ডক্টর রিপন হোর নামে এক বুয়েট গবেষক। তার উদ্ভাবিত বাঁধ কেবল ভূমিকম্পে ক্ষয়ক্ষতি থেকে রক্ষাই করবে না, বাঁচাবে খরচ আর কৃষিজমিও। ভূমিকম্প নিয়ে মারুফ রেজা ধারাবাহিক রিপোর্টে শেষ পর্ব আজ। ক্যামেরা ছিলেন নাজমুল হোসেন সাইমন। ভূমিকম্প এমনই এক প্রাকৃতিক দুর্যোগ যা নেই কোনো সময়ক্ষণ কিংবা আভাস, তাই যে কোনো সময় লণ্ডভণ্ড করে দিতে পারে সবকিছু। আর এই ভূমিকম্প থেকে ভবন সুরক্ষায় রয়েছে বিল্ডিং কোড সহ নানা উদ্ভাবনী, কিন্তু প্রযুক্তির খুব একটা খবর মেলে না বাঁধ কিংবা সড়ক রক্ষায়। বিষয়টি আরও খানিকটা কঠিন হয়ে পড়ে যখন আমাদের মতো নরম মাটির দেশ হয়। তবে এমন দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়া যাচ্ছে বোধহয় এবার, কারণ রিপন হোর নামের বুয়েটের এক গবেষক এক্ষেত্রে পেয়েছেন সফলতা। তার গবেষণা অনুযায়ী অবকাঠামোর নরম মাটিতে প্রথমে ব্যবহার করতে হবে জিওটেক্সটাইল, এরপর 40-60 অনুপাতে সাধারণ বালু ফেলে আবরণটি মুড়িয়ে ফেলতে হবে, আর স্তর করতে হবে বাঁধের উচ্চতা অনুযায়ী। একটা রিডিউস স্কেলে এটা তৈরি করা হয়েছে, এবং রিডিউস স্কেলে তৈরি করে এখানে আমরা কোবে আটকয়েক এবং লোমা আটকয়েক, এবং এখানে আমরা হচ্ছে যে কিছু সাইনোসয়েডাল ওয়েভ অ্যাকশন দিয়ে আমরা এটার লংজিবিলিটি এবং হচ্ছে যে এটার ইফেক্টিভিলিটি এটা আমরা কিন্তু মেজার করেছি। এই পদ্ধতি কেবল রাস্তাঘাটের সুরক্ষাই দেবে না, কমাবে খরচ, বাঁচাবে কৃষি জমিও। পুরোপুরি খাড়াভাবে থাকবে আর কি ব্যাকম্যান্টটা, এবং এই খাড়া হওয়ার কারণে দুই পাশে স্লোপ না থাকার কারণে ব্যাপক কৃষি জমির কিন্তু আমার কিন্তু সাশ্রয় হচ্ছে। ভূমি অধিগ্রহণ খাতে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয় এই আমার এই মোড়ানো বাঁধের তৈরি করতে, সেই ধরনের কষ্টটা অনেক রিডিউস করে ফেলে। রিপন হরের এই গবেষণা সার্বিক তত্ত্বাবধান করেছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি। এখানে আর্থকুয়েক এবং নরম মাটিতে করার জন্য যা রিসার্চ করা আমরা করে ফেলছি, ওয়ার্ল্ডওয়াইডে অনেক ডকুমেন্টেশন আছে। সো আমাদের এখানে এমনি এটাকে রেফারেন্স ওয়ালটাকে ব্যবহার করা এবং নরম মাটিতে ব্যবহার করার জন্য কোনো অসুবিধা নেই। আমাদের হয়তো এক পাইলটিং করে হয়তো 500 মিটার যদি আমরা চাঙ্ক এই মুহূর্তে একটা পাইলটিং করে আমরা এক বছরের জন্য রেখে দিই, তাহলে আমরা বুঝবো যে এটা এফিকেসি কতখানি। এরই মধ্যে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক জার্নালে, যেখানে ইতিবাচক ফলাফলের আশাও জানিয়েছেন প্রকৌশলীরা। মারুফ রেজা, আরটিভি, ঢাকা।